হ্যাঁ স্যার, আপনি 40,400-তে ব্যাংক নিফটির কল অপশন বাই করে নেন, নিচে স্টপ লস অবশ্যই রাখবেন এবং উপরে টার্গেট থাকবে 200 পয়েন্ট, তার বেশি গেলেই আপনি কিন্তু সেল করে দেবেন, প্রফিট বুক করে নেবেন। হ্যাঁ কি বললেন, প্রফিট বুক করে নেব, ঠিক আছে। হ্যাঁ কি বললেন, স্টপ লস লাগাতে হবে, আচ্ছা ঠিক আছে লাগিয়ে দেবো স্টপ লস, থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস। ধুর, কে স্টপ লস লাগাবে, স্টপ লস কে আর হিট হয়, আমার স্টকটা উপরে ওঠে নিয়ে দরকার। অর্ডার প্লেস করে দিয়েছি, -25 টাকা বেরিয়ে, ব্যাস 25 টাকা লস হয়েছে। এবারে এইটাকে কভার করতে হবে, এখানেও স্টপ লস দেবো না। যা বাবা, আমি যখনই কিনছি তখনই নিচে পড়ে যাচ্ছে, এটাও বেরোতে হবে, 200 টাকা লস। যা, দিনের শেষে 5টা ট্রেড নেওয়া হয়ে গেলো, 6টা ট্রেড নেওয়া হয়ে গেলো, কিন্তু লসই রয়ে গেল, আমি কোথায় ভুল করলাম? আমি একটাই কথা বলবো, আপনি কি স্টপ লস লাগিয়েছিলেন? আপনি লাগাননি, আমি সেটা বুঝতেই পেরেছি, সেই জন্যই আপনার লস হয়েছে। আর আপনি কি ওভার ট্রেডিং করেছিলেন? এই দুটো কারণে আপনার এত টাকা আজকে লস। তো বন্ধুরা, এর থেকে কি বুঝলেন, ওভার ট্রেডিং এবং স্টপ লস এই দুটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস ট্রেডিং এর ক্ষেত্রে। তো ট্রেডিং এর ক্ষেত্রে সবসময় আপনারা স্টপ লস লাগাবেন, টার্গেট হিট হোক বা না হোক, স্টপ লস ইজ মাস্ট, এবং ওভার ট্রেডিং কোনোদিনও করবেন না। এছাড়াও আপনাদের বলে দিই, আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, আপনারা ওখানে গিয়ে জয়েন করতে পারবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারবেন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ।